একদিকে বীরভূমের অন্দরের কুণ্ডল সামলানোর জন্য তৃণমূল সুপ্রিমকে হস্তক্ষেপ করতে হয়েছে, উচ্চ পর্যায়ের বৈঠক করতে হয়েছে, কমিটি গঠন করতে হয়েছে। আর উলুবেড়িয়ার দৃশ্য দেখুন, যেখানে বিবাদ আর শুধুমাত্র কথাই নেই, এবার বিবাদ গড়িয়েছে দোকান ভাঙচুর এমনকি মারধরে। হাওড়ার উলুবেড়িয়ার দীপাঞ্চল ঘোড়াবেড়িয়ার চিৎনানে একটি দোকান ঘরকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কুণ্ডল। দুই তৃণমূল প্রধানের স্বামীর লড়াই, এক তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ আরেকজনের বিরুদ্ধে। এলাকার বাজার বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এটা কি দোকান নাকি ধ্বংসস্তূপ? অভিযোগ, এই দোকানকে কেন্দ্র করে দুই তৃণমূল পঞ্চায়েত প্রধানের মধ্যে বিবাদ, বিবাদ থেকে লড়াই, মারধরের অভিযোগ, আর তার জেরেই ভাঙচুর করা হয়েছে দোকান। অভিযোগ, ঘোড়াবেড়িয়া চিৎনান এলাকার পঞ্চায়েত প্রধানের স্বামী এবং তৃণমূলের সভাপতি আজিজুল মল্লিকের লোকজন ওই দোকানটি দখল করতে গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেয়। দখল করার জন্যই মারামারি করছে, আমার স্বামীকে ধরে মেরেছে, সে মিটিং থেকে আসছিল, রাস্তাতে ধরে মেরেছে পঞ্চায়েতের দখল করার জন্য। ভাঙচুর না হয় সেটা প্রতিবাদ করতে গিয়েছিলাম, যে ভাঙচুর করা যাবে না, আমরা বসে সেটা মিটাবো। তো সেই এটা না ওই ভাঙতে পেরে সে রাগটা আমাদেরকে, আমরা কাল মিছিলে গেছিলাম, মিছিলে ফেরার পথে আমাদেরকে কুলিয়ারঘাটে বেধারক মারধর করে পঞ্চায়েত প্রধানের স্বামী প্লাস পার্টির প্রেসিডেন্ট। পুরো পঞ্চায়েত হাতে তুলে দিতে হবে, আমরা যে আর বাড়িতে চুপচাপ বসে থাকি, সে পুরোটা পঞ্চায়েতটাকে সে চালাবে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। না, ওটা আমাদের কোনো ব্যাপার নেই, ওটা ভাটার অঞ্চলেরই ব্যাপার, আর যার জায়গা ওদের ব্যাপার আছে, এটা আমাদের কোনো ব্যাপার কিছু নেই। হ্যাঁ, মিথ্যা অভিযোগ করা আছে, আপনি প্রশাসনের কাছে জেনে নিতে পারেন যে এটা সঠিক কথা বলছে কি মিথ্যা কথা বলছে। ভাটারার প্রধান উপপ্রধান সহ সদস্যদের দাবি, বিষয়টি তারা উচ্চতর নেতৃত্বকে জানিয়েছেন, তারা পদক্ষেপ গ্রহণ না করলে কয়েকদিনের মধ্যেই পঞ্চায়েতের 14 জন সদস্য পদত্যাগ করবেন। বাপি মল্লিক এবং তার টিম আমাদের এলাকায়, তার উদ্দেশ্য, তার কথা মতো ভাটা পঞ্চায়েত চলবে, এবং তার কথা মতো ভাটা পঞ্চায়েত না চললে তাহলে আমাদের সবাইকে মারধর করবে, এবং আমাদের কর্মাধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, প্রধানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে, এবং আরও যে সমস্ত নেতৃত্ব আছে তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে এই ঘটনার প্রতিবাদে দুপুরে ভাটারা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান পঞ্চায়েতের সদস্যরা। তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এই আজিজুল মল্লিক। তিনি বলেন যে তাকে কিন্তু এই এলাকার লোকজন যথেষ্ট ভালোবাসে, তার একটা প্রভাব রয়েছে, এবং তাকে ছোট করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। উলুবেড়িয়া থেকে সুব্রত সঙ্গে স্বর্ণেন্দু, রিপাবলিক বাংলা। হলদিয়ায় পড়ল তৃণমূলের পার্টি অফিস, রাতের অন্ধকারে কে বা কারা পার্টি অফিসে আগুন ধরিয়ে দিল তা নিয়ে দাঁড়াবাচ্ছে রহস্য। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কুণ্ডল চলছে, পাল্টা অভিযোগ করছে বিজেপি। দাউ দাউ করে জ্বলছে আগুন, পুড়ে ছাই হলদিয়ার তৃণমূলের পার্টি অফিস। তবে তৃণমূলের অভিযোগে ঘটনার পেছনে হাত রয়েছে বিজেপি। আমাদের এখানে যুব পার্টি অফিস ছিল 14 নম্বর ওয়ার্ডে, বিজেপি আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে, যতটা আমাদের রিপোর্টে উঠে এসেছে। তো এই জিনিস ট্রেন্ড, এই যে হিংসার প্রতীক যে বিজেপি দল, এটা আবার প্রমাণ করল। হলদিয়া পৌরসভার তেতুল বেরিয়ার 14 নম্বর ওয়ার্ডে আগুন ধরানো হয় পার্টি অফিসে। পার্টি অফিসে থাকা দরকারি জিনিসপত্র, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় বলে অভিযোগ। আবারও পুরনো দিনের নোংরা রাজনীতিতে ফিরে যাচ্ছে তৃণমূল। এভাবে নিজেদের দলীয় কন্দল সামনে নিয়ে এসে এভাবে পার্টি অফিস পোড়াচ্ছে এবং বিজেপির নাম দিয়ে চালানোর চেষ্টা করছে। 31 ডিসেম্বরের পর ঠিক 23 দিনের মাথায় শিল্প শহর হলদিয়ায় একই ঘটনার পুনরাবৃত্তি। কারা এই কাজের সঙ্গে জড়িত তা নিয়ে দানা বাঁধছে রহস্য। হলদিয়া থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।